সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কাছে ও দূরে, দেশ ও দেশের বাইরে, যে যে স্থান থেকে সন্ধান টিভির আজকের এই পর্বটি দেখছেন, সবাইকেই প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই পর্ব। আমাদের আজকের পর্বে আমরা হাজির হয়েছি পাবনার দাসুরিয়াতে। এই দাসুরিয়ারই রাসেল ভাইয়ের খামারে। এটা মূলত ওনাদের যৌথ খামার, চাচার সঙ্গে বিজনেস করে। তো বর্তমানে চাচা বাইরে থাকার কারণে রাসেল ভাই এই প্রোগ্রামটা করছে। তো আমাদের আজকের পর্বে রাসেল ভাই এই গাভী ও বকনাগুলোর বিস্তারিত জানাবে, এগুলোর কেমন বয়স বা কেমন দাম হলে উনি বিক্রি করবে, সেই সব বিষয়ে আপনাদের খুঁটিনাটি জানাবো। আর বর্তমানে যেহেতু করোনা চলছে, করোনাকালে কীভাবে এগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে বা প্রান্তিক খামারিদের কী কী পরামর্শ দিচ্ছে ওনারা, বা যারা এখনও খামার করে নাই, খামার করতে চাচ্ছে, সেই তাদের কী উপদেশ বা পরামর্শ দেয়, সেই সব বিষয়ে জানার চেষ্টা করব। তো বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? ভালো আছ ভাই। তো শুরুতে আপনার পরিচয়টা যদি একটু বলতেন। আমার নাম রাসেল, দাসুরি ইসদি পাবনা। পাবনা, তো আমরা তো জানি আপনি গাভী বা বকনার ব্যবসা করেন। হ্যাঁ অবশ্যই। বর্তমানে আপনার কাছে কতগুলো আছে? তাও 15-16টা আছে ভাই, গাভী বকনা দিয়ে। হ্যাঁ। কি কি জাতের গাভী ও বকনাগুলো আছে? হলস্টার আছে, ফিজিয়াম আছে, রানী শঙ্কর আছে, জার্সি আছে, প্রায় সকল জাতেরই আছে। সকলই আছে। আচ্ছা, তো এই যে ভিতরে যেগুলো আছে এগুলোও তো? হ্যাঁ, এটা আছে রানী শঙ্কর, এটা আছে 3 মাসের গাভ আছে ভাই। আচ্ছা, তো চলেন পালাক্রমে আপনার এইগুলো দেখি আর এর বিষয়ে একটু বিস্তারিত আমরা জানি। চলেন। তো ভাই, শুরুতে যে বকনাটা আছে এটা কি জাতের? এটা ফিজিয়ান বাচ্চা। ফিজিয়ান বাচ্চা। বাচ্চাটার বয়স কেমন আছে? 17 মাস। 17 মাস, তাহলে কি কনসেপ্ট করছে? হ্যাঁ, এটা আছে 2 মাসের বীজ দেওয়া আছে। 2 মাসের দিছেন? জি। তাতে কি বীজটা রাখছে? এখনো সঠিক বলতে পারতেছি না যে আজ কি না আছে। এটা কতদিন হলে চেক দেওয়া যায়? এটা আছে 3 মাস পার হলে চেক দেওয়া যায়। 3 মাস পার হলে চেক দেওয়া যায়, তার মানে এখন বীজ দিছেন কনফার্ম না যে সিমেন্ট রাখছে কি রাখে নাই? না না। আরও 1 মাস গেলে হয়তো চেক দিলে বুঝতে পারবেন যে সিমেন্টটা রাখছে কি রাখে নাই। আচ্ছা, তো এগুলো তো এখন বাচ্চা পর্যায়ে আছে, এগুলোও তো একদিন বাচ্চা দিবে। অবশ্যই। তো এগুলো যখন বাচ্চা দিবে বা এগুলো মা হবে, তখন এগুলো কেমন দুধ হতে পারে, এগুলো কোনোভাবে বলা সম্ভব? 15-16 লিটারের ফার্স্ট টাইম এরকম হবে। আচ্ছা, তো এটা কেমন দাম পড়বে? এটা 90 হলে ছাড়ে দেব। 90,000 হলে এটা বিক্রি করে দিবেন? আচ্ছা, ওই পাশে যে আর একটা আছে ওইটা কি জাতের? রানী শঙ্কর। ওইটার বয়স কেমন আছে? ওইটার বয়স আসছে 19 মাস। 19 মাস, ওইটাও কি তাহলে কনসেপ্ট করছে? হ্যাঁ, ওটা করছে। ওটা কতদিনের? ওটা 3 মাস পার হয়ে গেছে। 3 মাস পার হয়ে গেছে, তাহলে কি ওটা হিট চেক দিলে ধরা পড়বে? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, তার মানে যদি এটা কেউ নিতে চায় চেক দিয়ে দেখে নিতে পারবে? আপনি কি চেক দিছিলেন? হ্যাঁ আমি দিছিলাম। চেক দেখি ধরছে, ধরা পড়ছে? আচ্ছা, তো এটা যদি বাচ্চা দেয় কেমন দুধ হতে পারে? আমাদের প্রথম অবস্থায় তো 15-16 লিটারই আমরা আশা করা যায়। 15-16 প্রথম অবস্থায় এরকমই হয়। আচ্ছা, তো এই প্রতি তো বাইরে কিছু গাভীও আছে। অবশ্যই। আচ্ছা, তো এটা কেমন দাম পড়বে? এটা 1,10,000 হলে বিক্রি করবে। 1,10,000, আর প্রথমটা? এটা আছে 90। 90, 90 আর 1,10,000, এটা এই দাম হলে বিক্রি করবেন। তো বাইরে তো কিছু গাভীও আছে। অবশ্যই। তো চলেন একটু গাভীগুলো দেখে আসি। আচ্ছা চলেন। চলেন। তো রাসেল ভাই, আপনার এই পাশে তো কিছু গাভী রাখছেন। হ্যাঁ ভাই। এই যে শুরুতে যে গাভীটা আছে এটা কি জাতের? জার্সি। জার্সি জাতের গাভী। সঙ্গে কি দাঁতেই? বকনা বাচ্চা। ওই যে সঙ্গে যে বাচ্চাটা আছে ওটাই বকনা? হ্যাঁ। দাঁতেই হয়নি এখনো? দাঁতেই। দাঁতে বাচ্চা দিছে? তাহলে ফার্স্ট টাইম প্রথম বাচ্চা দিছে? প্রথম বাচ্চা। আচ্ছা, তো বাচ্চাটার বয়স কয়দিন হয়েছে? আজকে রাতে হয়েছে ভাই। আজকে রাতেই হয়েছে বকনা বাচ্চা? বকনা বাচ্চা। আচ্ছা, তো যেহেতু রাত্রেই বাচ্চা হয়েছে, তাহলে তো দুধ এখন পাওয়া সম্ভব না? না না, এখনো দুধের সম্ভব না। দুধ পূর্ণাঙ্গ দুধ আসতে কতদিন সময় লাগবে? তো সপ্তাহখানেক। সপ্তাহখানেক সময় লাগবে। আচ্ছা, তো এই গাভীটা থেকে কেমন দুধ হতে পারে? তো 2 বেলা মিলিয়ে 15 লিটার আসার সম্ভাবনা আছে। এরকম হতে পারে? একরেট তো বলা সম্ভব না। একরেট তো সম্ভব না। আর কতদিন পরে আসলে আসলে দহন করে দেখাই দিবেন? তাও 10-12 দিন পর আসলে। 10-12 দিন পর আসলে কতটুকু দুধ হয় দহন করে দেখে তারপরে গাভীটা দিবেন? হ্যাঁ। আচ্ছা, তো কেমন মূল্য পড়বে গাভীটার? এটা 1,45,000 হলেই দিয়ে দেবো। 1,45,000 হলেই দিবেন? এটাই কি ফিক্সড রেট নাকি দরদাম করা যাবে? সাক্ষাতে আসলে আছে 2-4-5 হাজার টাকা কম বেশি, সেটা হচ্ছে আলাদা। দুধের গাভী নেওয়ার আগে এসে আপনি যে দুধের কথাটা বললেন, দুধটা আগে দহন করে দেখবে? আমার বাসায় আসে 2-3 দিন থাকবে, থাকি দুধটা দহন করে দেখি, যদি দুধটা এরকম হয় তারপরে দরদাম করে দেখে নিতে পারবে। আচ্ছা, তো আপনার এই পাশে তো আরও বেশ কয়েকটা গাভী আছে, চলেন একটু ওইগুলো দেখি। ভাই, যে এই পাশে আর একটা গাভী আছে এটা কি জাতের? শাহিওল। শাহিওল,
আচ্ছা এই গাবিটার বয়স কেমন কেবল প্রথম বাচ্চা দিবে আর প্রেগনেট প্রেগনেট আচ্ছা দাঁতে হইছে না এখনো দাঁতই নেই এটাও দাঁতে হয় নাই আচ্ছা কত দিনের প্রেগনেট আছে এই আমাদের স্যার এক মাস লাগবে বাচ্চা দিতে বাচ্চা দিতে এখনো মাসখানেক সময় লাগবে আচ্ছা আমরা তো জানি সাইহেলের দুধ হয় না খুবই অল্প দুধ হয় না এই তো তোলামলা দেখতেছেন না কি সুন্দর তো কেমন দুধ হতে পারে 7-8 কেজি হতে পারে আচ্ছা তাহলে এগুলো কিসের জন্য এগুলো ভালো হয় ব্রাহ্মা বীজ দেয়া আছে ব্রাহ্মা বীজ সিমন কি আপনারাই দিবেন হ্যাঁ নাকি সংগ্রহ করে এটা এটা হচ্ছে আমার ভাইয়ের বাড়ির তার সংগ্রহ করে ব্রাহ্মা বীজ দেয়া আছে আচ্ছা কাট করে আছে তো তাহলে কাট আছে কেউ যদি চায় এটা এসে দেখে কাট দেখে নিতে পারবে না আচ্ছা আর বাচ্চা দেওয়ার পরে নিলে তেমনি বুঝতে পারবে আচ্ছা তো প্রেগনেট অবস্থায় কেমন দাম চাচ্ছেন এটা 1,35,000 হলে ছাড়ে দেব প্রেগনেট অবস্থায় 1,35,000 হলে বিক্রি করে দিবেন আচ্ছা তো পাশে একটু বড় বড় সাইজের কয়েকটা আছে চলেন একটু এগুলা দেখি রাসেল ভাই যে এই পাশে একটা গাবি দেখা যাচ্ছে এটা কি জাতের হলস্টাইন ফ্রিজিয়ান হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা আছে দুধ খাচ্ছে হ্যাঁ বকনা বাচ্চা এটারই বাচ্চা হ্যাঁ এটারই বাচ্চা আচ্ছা বাচ্চাটা কি জাতের এই ফ্রিজিয়ানের মধ্যেই পড়েছে ফ্রিজিয়ানের মধ্যেই হয়েছে আচ্ছা সার না বকনা 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 বাচ্চা বাচ্চাটার বয়স কয়দিন তিন দিনের বাচ্চা আর গাবিটা এটা কততম বাচ্চা দিল এটা দ্বিতীয় প্রথম বিয়ে প্রথম বাচ্চা দিল হ্যাঁ এবারে প্রথম বাচ্চা দিল আচ্ছা তো তিন দিনের বাচ্চা যেহেতু এখনো তো দুধ পাওয়া যাচ্ছে না না এখনো শিওর দিতে পারতেছি না তাই বলি আশা করা যায় যে দুই বেলা মিলে 13-14 আসবে 13-14 এরকম হবে যে যে শারীরিক গঠন প্রণালী দেখে বুঝতেছেন আচ্ছা তাহলে এটার দাম পড়বে কেমন এটা 1,55,000 হলে ছাড়ে দেবো 1,55,000 হলে এটা বিক্রি করবেন তারপরে যে দুধের কথা বললেন দুধটা এসে দেখে যাচ্ছে বাসাই করে দরদাম করে নাও দরদাম করে নেওয়া যাবে আচ্ছা তো ভাই বর্তমানে তো দুধ নিয়ে বেশি প্রতারণা হয় তা তো অবশ্যই তো এই ব্যাপারে ক্রেতাদের কি পরামর্শ দেন তারা কিভাবে গাবিগুলো সংগ্রহ করবে ওরা আইজি দেখবে আমার বাসায় 2-3 দিন থাকবে থাকার পরে দুধ একরে ঢলি গরু নিবে না হলে লিয়ার দরকার নেই সমস্যা নেই আচ্ছা তো আপনার যেই পাশে আরো কিছু গাবি আছে চলেন একটু ওইগুলা দেখি ভাই যে এই পাশে আর একটা গরু আছে এটা কি জাতের এটা ফ্রিজিয়ান ভাই ফ্রিজিয়ান জাতের সঙ্গে যে বেশ বড় সড় একটা বাচ্চা আছে এটাই বাচ্চা হ্যাঁ এটাই বাচ্চা বাচ্চাটা কি জাতের বাচ্চাটা আছে ফিজিয়ান বাচ্চা হয়েছে ফিজিয়ান বাচ্চাই হয়েছে সার বাচ্চা না বকনা বাচ্চা বকনা বাচ্চা বকনা বাচ্চা হয়েছে আচ্ছা বকনাটা তো বেশ বড় সড় মনে হচ্ছে বড় সড় কতদিন বয়স হয়েছে আজ 23 দিন বাচ্চার বয়স 23 দিন হয়ে গেছে আর গাবিটার বয়স চার দাঁত দ্বিতীয় দিন চার দাঁতে দ্বিতীয়বারের মতো বাচ্চা দিছে আচ্ছা তো এটা তো পূর্ণাঙ্গ দুধ চলে আসছে কতটুকু হয় দুই বেলা মিলে আমাদের 15 লিটার গ্যারান্টি দিই সকাল বিকেল মিলে 15 লিটার গ্যারান্টি তার মানে কেউ যদি চায় এসে দহন করে দেখে নিতে পারবে দেখে আমার ভাই 2-3 দিন থাকবে থাকার পর নিবে সমস্যা নেই আচ্ছা তো এটা কেমন মূল্য পড়বে এটা 1,65,000 হলে ছাড়ে দেবো 1,65,000 হলে ছাড়ে দিবেন আচ্ছা বর্তমানে তো করোনা মহামারী চলছে এর মধ্যে কি গাবির দামটা কিছু কমছে না বাড়ছে একটু কমছে এই গরু না হলে করোনা না থাকলে এই গরু 180-190 দিলে লাগতো আমরা একটু কম দিয়ে কিনতেছি কম দিয়ে সেল দিচ্ছি আচ্ছা তো বর্তমানে একটু দাম কম মনে হচ্ছে আপনাদের কাছে আচ্ছা 1,65,000 হলে এটা বিক্রি করে দিবেন আচ্ছা তো চলেন আরও কিছু আছে ওইগুলো দেখি ভাই যে এই পাশে আর একটা গাবি আছে এটা কি জাতের এটা ফিজিয়ান জাত ভাই ফিজিয়ান জাতের গাবি আপনার কাছে কি ফিজিয়ান জাতের গাবিটাই বেশি আচ্ছা এটার সঙ্গেও তো বাচ্চা আছে এটা আছে বকনা বাচ্চা বকনা বাচ্চা আচ্ছা বাচ্চাটাও তো বেশ বড় সড় মনে হচ্ছে বাচ্চাটা বয়স 19 দিন 19 দিন হয়ে গেছে আর গাবিটার বয়স প্রথম বিয়ন দ্বিতীয় দুই দাঁতে প্রথম বাচ্চা দিছে আচ্ছা তো এটাও তো পূর্ণাঙ্গ দুধ চলে আসছে কতটুকু দুধ পান এই দুই বেলা মিলে আমাদের 16-17 লিটার করে পাচ্ছে 16-17 লিটার পাচ্ছেন গ্যারান্টি দিবেন কত লিটারের আমরা 15 ধরে গ্যারান্টি 15 লিটার দুধের গ্যারান্টি দিবেন আচ্ছা তো কেউ আসলে 15 লিটার দহন করে দেখাই দিতে পারবেন আচ্ছা তো এটার মূল্য পড়বে কেমন এটার মূল্য পড়বে 1,65,000 হলে ছাড়িয়ে দেবো 1,65,000 হলে ছাড়ে দেবেন তারপর যে 15 লিটার দুধের গ্যারান্টি দেবেন এখানে আসে 2-3 দিন দুধটা আগে দহন করে দেখবে নিজে হাত দিয়ে দেওয়া হবে সমস্যা আচ্ছা তো ভাই অনেক ক্রেতাই মন্তব্য করে খামারিরা নাকি বিশেষ কোনো খাবার দিয়ে বা ইঞ্জেকশনের মাধ্যমে গাভীর দুধটা বৃদ্ধি করে এটা কতটুকু সত্য না না এটা হচ্ছে মিথ্যি কথা তা সে লোক যে লোক বলবে সেই লোক আমার বাসায় আসবে আসার পরে ওই নিজে হাত দিয়ে খাবার টাবার দেবে ওই দেওয়া হবে সমস্যা নেই
সে নিজেই দহন করে দেখে নিতে পারবে সে আজি দুই একটু খাবার দেয়া দুই একটু খাতি দিয়ে এসে দরকার হলে নিজেই দোয়াবে সমস্যা নেই আচ্ছা আর তাকে তিন দিন থাকার ব্যবস্থা করে দিবেন থাকবে খাবে আমার বাসায় সমস্যা নেই আচ্ছা তো ভাই 165 লিটার বিক্রি করবেন 15 লিটার দুধ আচ্ছা এই পাশে আরো দুটো গাবি আছে চলেন একটু এটা দেখি ভাই যে এই পাশে বড় সরো দেখতে একটা গাবি আছে হ্যাঁ এটা আছে হলস্টাম জাত হলস্টিয়ান জাতের গাবি সঙ্গে যে বাচ্চা আছে এটাই বাচ্চা হ্যাঁ এটাই বাচ্চা বক না বাচ্চাটা কি জাতের হলস্টনের হলস্টিয়ান জাতেরই বাচ্চা হইছে আচ্ছা বাচ্চাটার বয়স কয়দিন হইছে আজকে আছে 9 দিন 9 দিনের বাচ্চা আর গাবিটার বয়স দ্বিতীয় বিয়ান দ্বিতীয় বিয়ান দাঁতে কয়টা চারটা চার দাঁতে দ্বিতীয় বিয়ান দিছে আচ্ছা তো সকালে কত লিটার দুধ হয় সকালবেলা আছে আপনার 13-14 আসে আর বিকালে ওই আছে 6-7 6-7 তার মানে কেউ যদি আসে আপনি এইভাবে দুধ দহন করে তাকে বুঝাই দিবেন হ্যাঁ বুঝাই দেব আচ্ছা তো এটার দাম পড়বে কেমন এটা পড়বে আছে 2,45,000 2,45,000 তারপর যে দুধের কথা বললেন আসে দুধটা দেখে দরদাম করে নেওয়া যাবে একবার আচ্ছা ওই যে সবশেষে লাল বড় একটা আছে চলেন একটু এটা দেখি ভাই যে পাশে লাল বড় দেখতে একটা আছে এটা কি জাতের এটা আছে হলস্টামে বলে যে জার্সি দুইটাই বলে আর কি জার্সির সঙ্গে ক্রস আছে ক্রস আছে আচ্ছা তো এই গাবিটার বয়স কেমন এই গাবিটার বয়স আছে প্রথম বিয়ান প্রথম বিয়ান হ্যাঁ একদম প্রেগনেট আছে কত দিনের প্রেগনেট 7 মাস 7 মাস তার মানে বাচ্চা দিতে আরো 2 মাস সময় লাগবে 2 মাস না তো 2 মাসের বেশি 2 মাসের বেশিই লাগবে আচ্ছা তো এটা ফার্স্ট টাইম বাচ্চা দিবে ফার্স্ট টাইম তাহলে তো কেমন দুধ হবে এখন বলা সম্ভব না আচ্ছা কেমন দাম হবে এটা তো বলা সম্ভব হ্যাঁ এটা বলা সম্ভব কেমন দাম পড়বে এটা 1,70,000 হলে ছেড়ে দেবো ভাই 1,70,000 হলে এটা বিক্রি করে দিবেন আচ্ছা তো ভাই যে আপনি এখানে বকনাও দেখলাম গাবিও দেখলাম এগুলোকে বর্তমানে কি কি খাবার দিচ্ছেন এটা আছে কাঁচা ঘাস আর আছে আওর আছে এটাই দুটাই এইগুলোই মূলত দিচ্ছেন আচ্ছা তো যারা নিয়ে যায় তারা এইগুলোই মূলত দিবে আচ্ছা আচ্ছা এই যে আপনার যে বকনা বা যে গাবির যেগুলো আছে এগুলোকে কি কি খাবার দাবার দিচ্ছেন এটা আছে আপনার আছে যে ধানের আছে লারা খ্যার ওই খ্যারটা দিয়ে আর আছে কাঁচা ঘাস দিয়ে মিশ করে খাওয়াচ্ছে মিশ করে খাওয়ান আর দানাদার খাবার প্রতিদিন কত কেজি করে দিচ্ছেন ওই আপনার ভুষি দিয়ে সকালবেলা 2 কেজি করি আর গমের চাল এই ধানের গুঁড়া দিয়ে 1 কেজি এই এক এক করে 3 কেজি করে দিই খাবার এইভাবে দিয়ে এগুলো লালন পালন করতেছেন এইভাবে দিলে কি পূর্ণাঙ্গ দুধটা আসবে আচ্ছা তো ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আর আপনার বকনা ও গাভিগুলো দেখানোর জন্য আসসালামু আলাইকুম আসসালাম